हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आज एक गान रिएक्शन देव। गाना नहीं अनेक प्रत्याशा छो कारण बाजी आयना का गान आज के बहुदिन आगे तो कब बाजी सेकेंड गान आसबे एक एक्साइटमेंट छो। तो आज के सेकेंड गान एसे गेछे, गाना नाम हच्छे तोर भूल भांगाबो कि करे बोल। तो गाना का टीजार बेरिये छिलो, तो टीजार सुनी आमार फार्ष्ट अफ अल मन हो गाना एक जन के खूब मिस करछि जार गला खूब दरकार छिलो, से हच्छे अरिजित सिंह। यस, আমি মনে করি জিত আর অরিজিত এই জুটি এবং সঙ্গীত গাঙ্গুলি এই জুটি যখন আসে তখন আর কিছু করার থাকে না, সেই গান হিট হওয়া থেকে কেউ আটকাতে পারে না এবং সেই সিনেমাও হিট হয় এবং এই ম্যাজিক বরাবরই হিট। বস ওয়ান, বস টু, যেমন ধরুন মন মাঝি রে, তারপর ধরুন গেম সিনেমার ওরে মনওয়ারে, তারপর ধরুন বস টু এর উড়েছে মন, তারপর বেশ করেছি প্রেম করেছি যে গানটা ছিল তোর এক কথায়, তো প্রত্যেকটা গান ব্লকবাস্টার। এটা আমি জানি না কেন এই গানটা জুবিন নটিয়ালকে দিয়ে গানো হয়েছে। জুবিন নটিয়াল খুব ভালো একজন সিঙ্গার, কিন্তু সব গান সবাইকে মানায় না। জুবিন নটিয়ালের গলাটা যেরকম আর একটু বেশ একটা মেলোডিয়াস গান থাকলে ভালো লাগবে, এবার এই গানটার মেলোডিটাও খুব একটা খাস জামাল লেগেছে তা কিন্তু নয়, মানে অ্যাভারেজ লেগেছে। এবার এই অ্যাভারেজ গানটাকেও আরো বেটার করে দেওয়া যেত যদি এই গানটাতে অরিজিৎ সিং এর গলাটা থাকতো, মারাত্মক লাগতো। তবে গানটার বেশ কয়েকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে ভিডিওটা। ভিডিওটায় বেশ কয়েকটা জিনিস মানে ভালো লেগেছে, কারণটা হচ্ছে জিত মিমির যে কেমিস্ট্রিটা, জিত আর মিমির কেমিস্ট্রিটা বেশ ভালো লাগছে, তাদেরকে একসঙ্গে দেখতে বেশ ভালো লাগছে। অনেকের বক্তব্য যে নতুন জুটি লোকে নেয় না, আমি সেটা মনে করি না। আমার মনে হয় নতুন নতুন জুটির আবির্ভাব হওয়া দরকার রয়েছে, বাংলাতে বহু জুটি এসেছে এবং সবসময় একে জুটি দেখতে ভালো লাগে না। তো সেই হিসাবে জিত আর মিমি জুটি আমার মন্দ লাগছে না, নতুন জুটি নতুনভাবে দেখতে ভালো লাগছে। তো জিত গাঙ্গুলি কম্পোজিশন নিয়ে যদি বলি, সে আমার খুব ফেভারিট একজন মিউজিক ডাইরেক্টর এবং যার জন্য বাংলার মিউজিক ডাইরেক্টর মানে মিউজিকটা ভালো জায়গাতে গিয়ে পৌঁছেছে। তো সেই হিসাবে বলতে গেলে খুবই ভালো উদ্যোগ। তো সেই হিসাবে যদি বলি তাহলে অবশ্যই সেটা ভালো দিক। তো এই দিক দিয়ে বলা যেতে পারে যে সবই ঠিকই রয়েছে, তবে জিত গাঙ্গুলির থেকে আমরা এর থেকেও বেটার মিউজিক আশা করি, সেটা খানিকটা অভাব রয়েছে। তো সেটা নিয়ে অবশ্যই আমি বলবো পরে, কিন্তু গানটার সব মিলিয়ে মানে ভিডিওগ্রাফিটা বেশ ভালো লেগেছে আমার, মানে গানটার যে ভিডিও যে ডাইরেকশনটা। তবে জিতকে কেন জানি আমি গানটা অতটা দেখতে ভালো লাগছে না, একটু যেন কিরকম একটা অদ্ভুত লাগছে, বাদ বাকি গানটা আমার খুব একটা মন্দ লাগেনি। তবে এটা কি একটা প্রবলেম যেটা হয়েছে, সেটা হচ্ছে এই ধরনের গান আমরা এটাকে বহুবার শুনেছি, বহুবার এই ধরনের গান আমরা শুনেছি এবং এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, যে কারণে গানটা একটু একঘেয়ে লাগছে। এরম গান আমরা বনের সিনেমাতে থাকে আশা করতে পারি, সোমের সিনেমাতে থাকে আশা করতে পারি, কিন্তু জিতের একটা বিগ বাজেট মুভি যেখানে জিতের সিনেমা গানের উপর নির্ভর করে কিন্তু বিরাট বড় হিট হয়, সেখানে তাদের এই গানটা আমার খুব একটা যে আমুড়ি লেগেছে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, মিমিকে বেশ ভালো লাগছে এবং এই সিনেমাটা যে আমি মানে যে ভার্সনটা রিমেক সেটা দেখেছি, সেখানে রাকুল প্রীত যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেটা মিমিকে ছাড়া আমার মনে হয় না অন্য কাউকে এতটা ভালো মানাতো। তো মিমি জিত জুটি ভালো লাগছে, এটা ফার্স্ট অফ অল, এই গানটাতেও ভালো লেগেছে, কিন্তু কম্পোজিশনটা একটু বেটার হতো এবং অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ালে এই গানটাও আমার যেটা খুব একটা ভালো লাগেনি সেই গানটা অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ালেও মারাত্মক রকমের ভালো লাগতো বলে আমার মনে হয়। জানি না এটা কেন বাকিরা বোঝেনি, যেটা একটা হিট ফর্মুলা, আমি জানি না বাকি গানগুলো অরিজিৎ সিং এর কোনো গলা আছে কিনা, কিন্তু এই গানটাতে পার্সোনালি এটা যে ধরনের সুর অরিজিৎ সিং ছাড়া ভাবা যায় না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো তোমাদের কি মনে হয় বলো, তোমরা আমার সঙ্গে একমত নাকি তোমাদের জুবিন নটিয়ালের গলাটা এই গানে ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে বলবে। এবার দেখুন, বাংলা গান না সবাই খুব একটা ভালো গাইতে পারে না, যারা নন বেঙ্গলি তারা সবাই বাংলা গান ভালো গাইতে পারে না, যেমনটা সোনু নিগম পেরেছিল, সোনু নিগমের সে ছিল বড়ই আনমোনা কোনোদিন ভোলা যাবে না, সেটাও কিন্তু জিত গাঙ্গুলি কম্পোজিশনে। এবার জুবিন নটিয়াল বা আতিফ আসলাম এদেরকে দিয়ে বাংলায় গান হয়তো গাওয়ানো হয়েছে, যেমন আতিফ আসলামকে দিয়ে গাওয়ানো হয়েছিল ককপিট সিনেমার যে গানটা গাওয়ানো হয়েছিল, কিন্তু সে কিন্তু খুব ভালো গাইতে পারেনি যেমন সে হিন্দি গান গায়। তেমনভাবে জুবিন নটিয়াল সে হিন্দিতে মারাত্মক গান গায়, কিন্তু তার গলাটা বাংলা গানের জন্য অতটা মানে অ্যাকসেপ্টেবল নয়। ঠিক এখানেই অরিজিৎ সিং, সোনু নিগম, শান এদের গলাগুলো ভালো লাগে, বা কুণাল গান যাওয়ারা সেই জিনিসটা একটু মিস পেলাম, এটাই মানে বাদবাকি গানটা আমার খারাপ লাগে। তো এটাই বলবো, তোমাদের কি মনে অবশ্যই কমেন্ট করে বলো, যে চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ক্লিক করতে পারলে লাইক দেখানো। তো ভাই আবার দেখা হবে।